Hi guys, good morning and welcome back to my channel Sudipta and Sora vlog. আর বুঝতেই পারছো ব্লগটা কি ডিফিকাল্ট ওয়েতে স্টার্ট করছি বিকজ আমার বেবি ইটস ক্রাইং। কাঁদছো কেন? ওকে এতক্ষণ ফিড করাচ্ছিলাম আর এখন এক্স্যাক্টলি 9টা বাজে, তো আমি ভাবলাম আর লেট করবো না, ব্লগটা স্টার্ট করি। একে খাইয়ে শুইয়ে দেন বিছানা টিছানা গোছাবো, তো তোমরা দেখতে থাকো। ও না না, সকালে উঠে এটা একটা খুব হার্ড কাজ থাকে অ্যাকর্ডিং টু মি, কারণ রাত্রিবেলা যেহেতু বেবি থাকে আমাদের সাথে, তো অনেক মানে জিনিসপত্র থাকে খাটের উপরে, তো ওইগুলো এক এক করে গোছাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে কত মেসটা পুরো খাটটা, তো খাটটা গোছিয়ে নেবো। আর দেখছো তো কত বেবির জিনিসপত্র একদম ভর্তি আছে, মানে এইটা ওর খাট। বেসিক্যালি ওকে দিনের বেলাতে এই খাটটাতেই ওকে শুয়াই আমি, তোমরা দেখতে পাবে একটু বাদেই আমি শোয়াবো। সো এটা হচ্ছে কারেন্ট কন্ডিশন ঘরের। ঘরটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি, আর এর উপরে তো এক অ্যাজ ইউজুয়াল এরা মেসটাপ থাকবেই, বাট তাও একটু প্রপার ওয়েল জ্যামভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পেলে আমার ঘর এখন মানে টুকটাক একটু ভালোই গুছিয়ে নিয়েছি। আর এবার আমি যাবো মুখ ধুতে, দেন ওষুধ খাবো, চা খাবো, অনেক কাজ ঘর পর, এখন ঝাড়ু দিই, ঝাড় দিতে হবে। ওকে, তো আমি জানি না কতটা কি ব্লগ করতে পারবো, বাট আমি আজকে চেষ্টা করবো যে সত্যি পুরো ব্লগ করা, পুরো ডেলি লাইফ মানে পুরো আজকে কি করছি না করছি সারা দিনটা। তো হোপ তোমাদের ভালো লাগবে। আর এই যে মিকি মিকি মিকি, আরে র্যাম্বো চলে এসছে, এটা র্যাম্বো দাদা চলে এসছে, সবাই চলে এসছে, তো যাই ফটাফট ব্রাশ করে নিই। এবার দেখো আমি চান করে অলরেডি চলে এসেছি, আর আমি একটু নিজের স্কিন কেয়ার করে নিই, কারণ আমি সারাদিনে স্কিন কেয়ার করার সত্যি বলতে একদমই টাইম পাই না। তো প্রথমে মুখে যে স্প্রেটা করলাম, দেখলে ওটা কামা আয়ুর্বেদের একটা স্কিন টোনার, তারপরে আমি আমার চুল আঁচড়ে নিচ্ছি। আর এরপরে না আমি টুকটাক জিনিসপত্র লাগাই মুখে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা পতঞ্জলির অ্যালোভেরা জেল, আই থিঙ্ক এটা সবার ওয়ান অফ দ্য ফেভারিট প্রোডাক্ট। আর তারপর একটা কোল্ড ক্রিম লাগিয়ে নিচ্ছি, আমি জনসনের কোল্ড ক্রিম লাগানোই প্রেফার করি আগা গোড়াই। আর লাস্টে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড ইয়া দ্যাট সেট দিয়ে একটুখানি সিঁদুর পরতেই হয়, সিঁদুর পরে নেবো আর আমি তারপরে রেডি। তো এখন বাজে হচ্ছে 1টা, আর আমার স্নান করা হয়ে গেছে, আর আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। আমি বললাম যে এখন আমার টাইমের কোনো ঠিকঠাক নেই, বাট হ্যাঁ আমাকে একটু খাওয়া দাওয়া টাইমে করতে হয়, বিকজ জাস্ট আমার কিছুদিন আগেই ওটি হয়েছে। আর ইটস জাস্ট অনলি 27 ডেজ, সো আমি কালকে না নাইকা থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য স্কিন কেয়ার। বেসিক্যালি আমি তো ওর জন্য কোনো শপিং করতেই পারিনি, বিকজ সৌরভ মিনস আমার হাজব্যান্ড, আমার মা, ওরা দুজনে কেনাকাটা করেছিল। ওরা জনসনের সব প্রোডাক্ট কিনেছিল, ছোটো ছোটো প্যাক, তো ওইগুলো অলমোস্ট মানে বডি লোশন, ফেস ক্রিম এগুলো অলরেডি শেষ হতে স্টার্ট হয়ে গেছে, তো তাই আমি রিস্টক করে নিলাম, এগুলো নাইকা থেকে অর্ডার করেছিলাম। তো ওই জিনিসগুলো এসে গেছে, আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। হ্যাঁ, এখন আমার ছেলে একটু ঘুমাচ্ছে, তো এখন আমার কাছে সময় আছে তোমাদেরকে ভালো করে দেখানোর। আচ্ছা, তো আমি এক এক করে দেখাতে স্টার্ট করছি। অনেক কটাই জিনিস আমি কিনেছি, আমার ছেলের জন্য আরও কিছু অর্ডার দেওয়া বাকি, বাট স্কিন কেয়ার না, ফার্স্ট ক্রাই থেকে কিছু জিনিস কিনবো। তো আমি এক এক করে দেখাচ্ছি আমি কী কী কিনেছি। তো প্রথমে কিনেছি সেবামিটের এক্সট্রা সফট ক্রিম, এই এই ক্রিমটা কিনেছি। এটা শুনেছি যে খুব ভালো ক্রিম ফর বেবিস, আর এটা খুব থিক টেক্সচার আছে, কারণ আমরা সবাই জানি বেবিদের স্কিন প্রচণ্ড বেশি ড্রয়িং হয়,
তো এই ক্রিমটা ওর জন্য ইউজফুল হবে, বিকজ আমি আমি নিজেই দেখেছি যে ওকে জনসন বেবি ক্রিম লাগানোর পর ফট করে স্কিনটা টান ধরে যায়। বাট এইটা আমি আজকে ওকে ট্রাই করেছি, লাগিয়েওছি স্নান করার পরে, বেশ থিক টেক্সচার আছে আর ওর স্কিনটা এখনো অবধি সেরকম ড্রাই তো হয়নি, ইটস বিন 2 আওয়ার্স অলসো। তো প্রথমে এটা কিনেছি, এটা হচ্ছে এক্সট্রা সফট ক্রিম ফর ডেলিকেট স্কিন, মানে বেবিসদের জন্য, ঠিক আছে, এটা একটা। দেন আমি বেশ অনেক কটা ওয়াইপস কিনেছি, বিকজ ওয়াইপস না আমি দেখছি যে প্রচণ্ড বেশি ইউজফুল জিনিস। আমি জনসনের একটা রিসেন্টলি ওয়াইপস কিনেছিলাম, আমি কিনিনি, আমার হাজব্যান্ড কিনেছিল, ও যখন হয়েছে তখন। তো ওইটা আজকে আজকে আমার ছেলের 28 দিন বয়স, তো কয়েকদিন আগেই ওটা শেষ হয়ে গেছে। তো ওয়াইপস না প্রচণ্ড বেশি লাগছে, তো আমি অনেক কটা ওয়াইপস কিনেছি। এটা হচ্ছে সিটাফিলের বেবি ওয়াইপস, ঠিক আছে, এটা একটু কস্টলি আছে অ্যাজ কম্পেয়ার টু আদার ওয়াইপস, তো এটা একটা কিনেছি। আর ডাভের ডাভেরটা কিনেছি, ঠিক আছে, এটা ডাভ বেবি বেবি ডাভ বেবি ওয়াইপস লেখা আছে। তো এইটা না আমি ঠিক বুঝতে পারছি না যে আমি দুটো অর্ডার করে ফেলেছি কি বাই ওয়ান গেট ওয়ান ছিল, ঠিক মনে পড়ছে না। তো জানি না এটা দুটো চলে এসেছে, একটাই নেওয়ার উচিত ছিল আমার, বিকজ অনেক কটা ওয়াইপস হয়ে যাচ্ছে এবার। তো এই দুটো ওয়াইপস আছে, সিটাফিলের একটা ওয়াইপস আছে, প্লাস একটা মামা আর্থেরও ওয়াইপসকে আমি কিনেছি। এইটা এটা 72 খানা ওয়াইপস আছে, সব না ওয়াটার ওয়াইপস, ওয়াটার ওয়াইপস, ঠিক আছে। কিন্তু আমি ডাবের ওয়াইপসটা ইউজ করলাম একটু আগে, আই ফিল লাইক কি ডাবের ওয়াইপসে না একটুখানি ওয়াটার বেসটা কম আছে, তো রাত্রিরে রাত্রিরে ইউজ কর, মিড নাইট আই মিন টু সে, ইউজ করার জন্য বেশ ভালোই হবে। তো এইটা হচ্ছে মামা আর্থের ওয়াইপস, তো এই চারটে ওয়াইপস বেশ অনেক দিন যাবে, অ্যাটলিস্ট 4 মাস তো যাবেই, বেশ অনেক কটা ওয়াইপস আছে, তো এইগুলো রয়েছে। নেক্সট যেটা কিনেছি বেবি বেবির জন্যই কিনেছি, এটা হচ্ছে সেবামিটার জেন্টেল ওয়াশ, ঠিক আছে, এটা একটা জিনিস কিনেছি, এটা বেবি ওয়াশ, আই থিঙ্ক এটা ফোমিং ওয়াশ, আমি ঠিক বলতে পারবো না এটা কি আছে, এই এটা সেবামিটার। আর আর একটা কিনেছি সেবামিটার র্যাশ ক্রিম, ঠিক আছে, সেবামিটার র্যাশ ক্রিম কিনেছি, এটা হচ্ছে বেসিক্যালি ওই যে কি হলো চুপ করো, র্যাম্বোটা কাঁদছে, এইটা হচ্ছে ডাইপার র্যাশ ক্রিম বলতে গেলে, র্যাশ ক্রিম মানে ওই হলো ডাইপার র্যাশ ক্রিম। এটা আমি ওর বেসিক্যালি ওই যেখানে ডাইপার পরে ওই এরিয়াতেই লাগালাম আজকে, এখন আমি জানি না কেরম হলো। আর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেবামিটার বেবি ডেলি লোশন, অ্যান্ড দিস ওয়ান ইজ সো অসম কার্টেন্স, এটা আমি লাগিয়েছি ওকে, সত্যি ভীষণ ভালো এটা। তো এটা একটা কিনেছি সেবামিট, সরি এটা সিটাফিলের বেবি ডেলি লোশন, আর এটার মধ্যে একটুখানি শিয়া বাটার, সব বাটারও আছে এই যে, তো এরকম দেখতে, এটা এটা কিনেছি। আর ব্যাস বেবির আর কিছু নেই, ও হ্যাঁ বেবির আর একটা জিনিস আছে, আজকে আমি বললাম না যেরকম বেবির 28 ডেজ বয়স হয়ে গেল, বাট ওকে এখনো হেয়ার অয়েলিং করানো স্টার্ট করিনি, আমার কাছে মানে সেরকম কোনো নলেজও নেই যে কি অয়েল লাগালে ওর ভালো হবে। তো আমি মামা আর্থের একটা নারিশিং হেয়ার অয়েল কিনেছি ফর বেবিস, এই যে এটা, এটার মধ্যে অ্যালমন্ডস আর অ্যাভোকাডো আছে। তো এইটা একটা অয়েল কিনেছি, এটা ওকে লাগাবো কাল থেকে কিংবা আজকে রাত্রিরও, মানে ওকে ডেলি দু তিনবার তো মাসাজিং করি, সকালবেলা একটা অয়েল মাসাজ করি আর সন্ধ্যাবেলাও একটা অয়েল মাসাজ করি, কিন্তু মাঝখানে আর একবার ক্রিম মাসাজ করতে হবে। তো এটা হচ্ছে মামা আর্থের একটা হেয়ার অয়েল, যখন অয়েল মাসাজ নেক্সট টাইম করবো এটা আমি অবভিয়াসলি ইউজ করব, আর কিছু আসেনি সেরকম। আর মামা আর্থে যেহেতু দুটো জিনিস কিনেছি, একটা হচ্ছে বেবি ওয়াইপস আর একটা হচ্ছে হেয়ার অয়েল, তো এই দুটো স্যাম্পল ফ্রি দিয়েছে, একটা হচ্ছে হেয়ার অয়েল আর একটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল অনিয়ন শ্যাম্পু, ঠিক আছে, দুটো মানে অনিয়ন বেশি এই দুটো দিয়েছে। আর আর আমার রিসেন্টলি বার্থডে গেছে, তো আমি নাইকা থেকে নর্মালি টুকটাক জিনিস নিজের জন্য এতদিন কিনতাম, এখন বেবির জন্য কিনছি, তো বার্থডে ছিল বলে এই একটা পারফিউম ফ্রি দিয়েছে, সেন্টটা খুব খুবই ভালো। আর আর লাস্টলি আমি নিজের জন্য একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে লিপস্টিক, এটা হচ্ছে এলফের লিপস্টিক, সেটটা তোমাদেরকে দেখাচ্ছি, শিয়ার লিপস্টিক, আর শেড নাম্বার হচ্ছে ড্র্যাগন ফুড, অনেকদিন থেকে এটা আমার কার্ডে পড়েছিল তো ভাবলাম যে নিয়েই নিই, খোলাটাই মুশকিল অ্যাকচুয়ালি। র্যাম্বো ভাই ঘুমাচ্ছে, কিন্তু র্যাম্বো ঘুম করছে, যদিও আমার ছেলে র্যাম্বোর আওয়াজে চমকায় না, পেটের মধ্যে থেকে প্র্যাকটিস হয়ে গেছিল,
কিন্তু আমরা যদি কিছু বলি বা করি, ও কিন্তু রিয়াক্ট করে, মানে চমকে ওঠে। কিন্তু বাচ্চারা ঘুমাতে ঘুমাতে না অনেকবার চমকায়। বাবা ফাইনালি করলো। নর্মাল, এটা হচ্ছে লিপস্টিক, আর আমি সেটা হাতে লাগিয়ে দেখাচ্ছি, ব্র্যান্ড নিউ। এই যে ভালো, এটা না ম্যাট ফিনিশ নয়। আমার না জানি না কেন ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাতে আর ভালো লাগছে না, আমার কাছে সব ম্যাট লিপস্টিক। তো এটা হচ্ছে একটা লিপস্টিক, এটা হচ্ছে শিয়ার, মানে ম্যাট হবে না, বেশ ভালো গালে লাগবে। সো বাস এই ছিল একটা ছোট হল, তোমরা বলতে পারো ফর মাই বেবি। আর যদি তোমরা কেউ দেখতে চাও যে আমি বেবির জন্য কি কি ইউজ করছি আপাতত, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি দেখাবো। তো এখন আমার লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন আমি র্যাম্বোর খাবার রেডি করব। এই যে র্যাম্বোর খাবার এখানে রাখা আছে, র্যাম্বো আর মিকির খাবার রেডি করবো, দেন ওদেরকে খেতে দেবো। তো ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ওরা খাচ্ছে, ভাত আছে, চিকেন আছে, আর ভেজিটেবলস আছে। আর এই যে আর একজন খাচ্ছে, এর খাবারটা না এর বাটিটা অ্যাকচুয়ালি মা নিয়ে নিচে মাছতে নিয়ে গেছে, বাট তারপরে আর আমি নিয়ে তাই প্লেটে খেতে দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পেলে যে র্যাম্বো আর মিকির খাওয়ান দাওয়ানো হয়ে গেল, দেন আমার এই ছোট বাবাকে খাইয়ে ঘুম পাড়ালাম। আর এখন বাজে 3টে, 3টে 5 বাজে। আর এই যে একটা চেয়ার দেখতে পাচ্ছ আমার পেছনে, এর উপরে আমার ছেলের এক গাদা কাপড় জামা আছে, যেটা এখন ভাঁজ করব, অ্যান্ড দেন আমি একটু ন্যাপ নেব, তারপরে তোমাদের সাথে বিকালে দেখা করব, ঠিক আছে, ঘুম থেকে উঠে। আর আজকে একটু আমি ওই বাড়ি যাবো, ওই বাড়ি মিন্স এটা আমি বাপের বাড়িতে এখন আছি, এখন আমি আমার বাপের বাড়িতে আছি। আর বিকালবেলা যাব আমি হচ্ছে আমার আমার সৌরভের বাড়িতে যাব। তো ওই বাড়িতে গিয়ে ওর ব্যাকপ্যাক করার আছে, বিকজ ও আজকে বেরোচ্ছে দীঘা, আজকে হ্যাঁ আজকে রাত্রে 2টোতে বেরোবে দীঘা। তো ওখানে যাব, ওর একটু প্যাকিংয়ে হেল্প করে দেবো, বেবিকে এখানেই রেখে যাব। তো আমি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছি আমি আমার বাড়িতে চলে এসেছি, আর এখানে এই গামলাতে জামা কাপড় রয়েছে, এগুলো গোছাবো। আমার হাজবেন্ড কালকে একটু ঘুরতে বেরোচ্ছে, তো ওর জন্য জামা কাপড় প্যাক করব, প্যাক করে আমি বাড়ি চলে যাবো।